সামরিক ক্ষমতা বাড়াতে ভারতের 70,000 কোটি টাকা ব্যয়। এবার সমুদ্রেও নিজের সামরিক ক্ষমতা বাড়াতে কড়া পদক্ষেপ নিতে চলেছে ভারত। মোট 6টি দেশ, ফ্রান্স, জার্মানি, রাশিয়া, সুইডেন, স্পেন এবং জাপান, এর সঙ্গে যুক্ত হয়ে সমুদ্রের মধ্যে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তপোক্ত করতে সব থেকে বড় লেনদেন করছে। এই লেনদেন অনুযায়ী ভারতের 70,000 কোটি টাকা ব্যয়ে 6টি অ্যাডভান্সড স্টিল সাবমেরিন তৈরি হতে চলেছে। একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী এই প্রকল্পকে ভারত প্রজেক্ট 75 নাম দিয়েছে। 2007 সালের নভেম্বরে প্রথমবার এর প্রয়োজনীয়তার কথা বলা হয়েছিল কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। সে সময় মনমোহন সিংয়ের নেতৃত্বে দেশে ইউপিএ সরকারের প্রশাসন ছিল। 10 বছর পর এই চুক্তি বাস্তবায়িত হতে চলেছে। গত মে মাসে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে এ বিষয়ে অনুমোদন দিয়েছে বলে জানা যায়। এই প্রকল্প অনুযায়ী ভারতীয় নৌবাহিনীর 18টি ডিজেল ইলেকট্রনিক সাবমেরিন, 6টি পরমাণু হামলায় সক্ষম সাবমেরিন SSN এবং 4টি পারমাণবিক জ্বালানিতে পরিচালিত সাবমেরিন পাবে, যাতে SSBN যুক্ত থাকবে। খবর অনুযায়ী চীন এবং পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে এগুলোকে ব্যবহার করবে ভারত।